হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে ভুনা খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। যে আমি ভুনা খিচুড়ি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব সিম্পল, মানে বাড়িতে চাল আর ডাল থাকলেই হয়ে যায়, খিচুড়িতে তো তাই লাগে। কিন্তু উপকরণ খুব একটা আহামরি কিছু নেই, খুবই সিম্পল। আর ভুনা খিচুড়ি কিন্তু এমনি খিচুড়ির থেকে খেতে অনেক বেশি ভালো হয়। তো আমার কড়াই তো গরম হয়ে গেছে, এখন আমি যে এক কৌটো আর কি সোনা মুগের ডাল, এটা আমি কলকাতা থেকেই নিয়ে এসেছি। তো ওই সোনা মুগের ডালটা একটু আমি ভেজে নেব প্রথমে। হালকা একটু মানে ব্রাউন করব, খুবই হালকা। আমার মুগের ডালটা হালকা মানে গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এখন এটাকে আমি একটু জলে ভালো করে ধুয়ে ধুয়ে কিন্তু জলটা আমি ঝরিয়ে নেব, ঠিক আছে? সেটা তো দেখাচ্ছি তোমাদের। কড়াই থেকে আমি ডালটা নাবিয়ে নিয়েছি, এখন এটা আমি ভেজে দেখ, একদম গরম। তো এখন আমি এটাকে ভালো করে ধোবো, ধুয়ে কিন্তু আমি এটা জলে ভিজিয়ে রাখবো না, এটা কিন্তু ধুয়ে আমি জলটা ঝরিয়ে নেব, দু তিনবার ধোবো, ধুয়ে তারপর জলটা ঝরাবো। এই যে ডালটা আমি ভালো করে তিন চারবার ধুয়েছি, ধুয়ে এখন এটা রেখে দিয়েছি দু তিন মিনিট, এটা জলটা ঝরানোর জন্য আমি এখন এটা রেখে দিয়েছি। তো তার মাঝখানে আমি একটু মশলাটা রেডি করে নিই, সেটা তোমাদের দেখাই একবার। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এটার মধ্যে দেব হচ্ছে ঘি, এটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা ঘি, এটার রেসিপি আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। আর ঘি দেবো, প্লাস দেব হচ্ছে একটু সাদা তেলও দেব। এইবার আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন, এগুলো সব আন্দাজ মতো করে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি, আর এখানে দিয়েছি চার পাঁচটা এলাচ, এলাচটা একটু ভেঙে দিয়েছি আমি। এবার এইটাকে একটু নাড়াচাড়া করে, তারপরে ওই যে মুগ ডালটা আমি জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেই ডালটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আমি একটু আদা বাটাও দেব, সেটা আমার দেওয়া হয়নি। আর যেহেতু এই যে এটা ছিটছে, তো সেই জন্য আমি তেলের মধ্যে একটু হলুদ, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন আমি এখন দিয়ে দেবো। এটা আমি অল্প এখন দিলাম, কারণ পরে যদি আমি আবার চেক করে দেখবো, যদি প্রয়োজন হয় তো তখন আমি আবার দেব, এখন আর এই যে আদাটা আর ছিটে আসবে না। ভুনা খিচুড়িটা দুটো স্টেপে হয়, এখন আমি প্রথমে ডালের যে স্টেপটা সেটা এখন করছি, এরপরে আমি তোমাদের চালের স্টেপটাও দেখাবো। এবার যেই ডালটা আমি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেই ডালটা আমি এবার এর মধ্যে ঢেলে দেব। এখন এইটাকে ভালো মতো করে আমি ভাজা ভাজা করব, কিন্তু তার আগে আবার কিছু মশলা এর মধ্যে দিতে হবে, সেটা আমি দেব এখন। বেশি কিছু মশলা নয়, মানে খুবই দু একটাই মশলা।
আমি এটার মধ্যে দেব হচ্ছে একটু সাদা জিরার গুঁড়ো, আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর দেব খুবই সামান্য অল্প একদম একটু চিনি। এবার দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। অলরেডি খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ডালটা। ডালটা তো আমার ভালো মতনই ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটা সেদ্ধ বসাবো এখানে। এটার মধ্যে আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি, আর কোয়ান্টিটি কিন্তু খুব অল্প দিতে হবে, সেটা আমি তোমাদের একবার দেখাই। এই যে জলের কোয়ান্টিটি খুবই অল্প, একবারে বেশি জল দিয়ে এটা করা যায় না, খুব অল্প জলের মধ্যেই করতে হয়। একটু গরম রয়েছে। এবার আমি ডালটার মধ্যে ঢেলে দেব, তো ওটা আমি এখন ঢেকে দেব, এটা আস্তে আস্তে হবে। এবার আমরা চালের প্রসেসটা করব। তো ওই সেম কাপে, এক কাপ নিয়েছিলাম সোনামুগের ডাল, আর এটা আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি, এটাও কলকাতা থেকে নিয়ে আসা, কারণ শ্রীলঙ্কায় গোবিন্দভোগ চালটা পাওয়া যায় না। তো আমি এক কাপ নিয়েছি পুরো ভরে, আর 1/4 মতো নিয়েছি গোবিন্দভোগ চাল। এবার এটা আমি আগে যেমন চালটা ভেজে তারপরে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তো এটা আগে ধুয়ে তারপরে জলটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চালটা আমি বেশি ধুইনি, মানে জাস্ট দুবার ধুয়েছি, কারণ বেশি গোবিন্দভোগ চাল ধুলে তার মানে যে গন্ধটা সেটা চলে যায়, তো দুবার মতো আমি ধুয়েছি। ধুয়ে এখন এটাকে জলটা ঝরানোর জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপর চালের যে প্রসেসটা সেটা করব। ডালটা তো ওখানে সেদ্ধ হচ্ছে, তো আমি এখানে চালটা এবার করব। তো কড়াই গরম হয়ে গেছে, তো আবারও আমি এখানে 2 চামচ ঘি দিচ্ছি, প্লাস এর সাথে দেব হচ্ছে একটু সাদা তেল। দুটো গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি 5 ফোড়ন। আচ্ছা, এটা 5 ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি দেব হচ্ছে 2 তেজপাতা, ইয়েস, 2 শুকনো লঙ্কা, আর 3-4 এলাচ, আর একটু দারচিনি। সেম যা যা ডালের সময় দিয়েছিলাম সেম জিনিস এই সময়ও দেব। লঙ্কাটা একটু ভাজা হয়ে নিক। এবার আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে নুনটা আগে দিয়ে দেব, যাতে আদা বাটাটা দিলে ছিটে না আসে। এগুলো সবই আন্দাজের ওপর, তোমরা নিজের আইডিয়া করে একটু দিও। এবার এটা খুব ভালো মতো ভাজা ভাজা করব, মানে আদাটা। আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটু সাদা জিরের গুঁড়ো, আর দেব হচ্ছে একটু ঝাল, মানে লঙ্কার গুঁড়ো একটু ঝাল। আর তখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি। মশলা আমার সবকিছুই দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটুখানি ভাজা করব, করে তারপরে আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেছে, এবার আমি যে চালটা ঝরানোর জন্য রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে এবার চালটা কিন্তু খুব ভালো মতো করে আমাকে একটু ভাজা ভাজা করতে হবে। আর এদিকে ডালটা তো আমার হচ্ছে এখনো, এটা মাঝে মাঝে ডালটা খেয়াল রাখতে হবে, কারণ এটা কিন্তু খুব অল্প জলের মধ্যে রান্নাটা হয়, ভুনা যেহেতু খিচুড়ি সেই জন্য খুব অল্প জলে রান্নাটা করতে হয়, মানে জল যখন শুকিয়ে আসে তখন আবার একটু গরম জল দিতে হয়, ঠান্ডা জল দিলে সেই টেস্টটা ভালো আসবে না, সেই জন্য একটু গরম জল দিতে হয় এর মধ্যে। তো এখন আমি চালটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। চালটা আমার ভালো মতো ভাজা করা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, তো এখন আমি চালটা এই ডালের মধ্যে মিশিয়ে দেব। এই যে ডালটা দেখতে পাচ্ছ যে অর্ধেকটা হয়েছে, মানে হাফ হয়েছে, তো জল এখানে কিন্তু খুবই অল্প আছে, তো এখন আমি চালটা এর মধ্যে মিশিয়ে দেব। এটাকে এখন আমি যে সামনে নিয়ে এসেছি, দেখছো ডালের মধ্যে চালটা দিয়ে দিয়েছি, এটাকে এখন ভালো করে মিশিয়ে এবার আমি এখানে কিন্তু গরম জল করেছি, এই যে জলটা দিচ্ছি এটা কিন্তু গরম জল, এটা এখন পুরোটা দিয়ে দিলাম অল্প। এবার ঢেকে দেব, এটা কিন্তু সিমটা আমার লো করা আছে, আস্তে আস্তে করে এটা মানে হবে, একটু টাইম লাগে এই ভুনা খিচুড়িটা করতে, তো যখন আবার দেখবো জল আমি শুকিয়ে এসছে তখন আবার আর একটু গরম জল করে আমি এর মধ্যে দিয়ে দেব। আর নুনটা আমি আর একবার একটু চেক করব, আর একটু চালটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি আর একবার টেস্ট করে দেখে নেব যে নুনটা ঠিক আছে কিনা। তো এখন এটাকে আমি ঢেকে রেখে দেব। দেখেছো আবার এই যে জলটা টেনে নিয়েছে, তো আমি আবার গরম জল করেছি, তো করে আবার এটার মধ্যে ঢেলে দিলাম। স্মেলটা এত সুন্দর বেরিয়েছে যে কি বলবো তোমায়, না ট্রাই করলে তোমরা বাড়িতে বুঝতে পারবে না, এটার গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। গরম জলটা দিয়ে দিলাম, আবার প্রয়োজন হলে আমাকে আবার গরম জল দিতে হবে, এখন এটাকে আমি আবার ঢেকে রেখে দেব। এখন দেখা যাক যে ভুনা খিচুড়ি কতটা তৈরি হলো। এই যে দেখতে পাচ্ছ আমার ভুনা খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, এটা কিন্তু এরকমই ড্রাই হয়, ঠিক আছে, তো একদম রেডি হয়ে গেছে ভুনা খিচুড়িটা, আমি তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেছ আমার ভুনা খিচুড়ি একদম রেডি, আর এত সুন্দর মানে স্মেলটা বেরিয়েছে, সারা ঘর একদম মমো করছে এই খিচুড়ি স্মেলে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, ভুনা খিচুড়ির ব্লগটা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর টাটা।